দেশকে সংকটে ফেলে দেয় এমন কোন নির্বাচন করতে চায় না নির্বাচন কমিশন আর তাই যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন নেওয়া হবে বাতিল করা হবে প্রার্থিতা বন্ধ করে দেয়া হবে ভোট কেন্দ্র নির্বাচন কমিশনের সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এদিকে সারা দেশে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পূর্ব ঘোষণা অনুযায়ী মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট দুই দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে সারা দেশে মাঠে নামলো সশস্ত্র বাহিনী উদ্দেশ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বুধবার সকাল সাতটায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাজধানীর সৈনিক ক্লাব গেট ও জিয়া কলোনি গেট দিয়ে বের হয় সেনাবাহিনীর দুটি বহর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বরগুনা ও ভোলায় মোতায়েন থাকবে নৌবাহিনী প্রস্তুত আছে বিমানবাহিনীও এদিকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের আদেশ মেনেই ভোট বিরোধী কার্যক্রম প্রতিহত করা হবে নির্বাচন কমিশনের যে নির্দেশনা তারা অমান্য করছে সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের দিক নির্দেশ অনুযায়ী আমরা আমাদের অভিযান চালাচ্ছি এবং তাদেরকে এই ধরনের অপতৎপর আচরণের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব দুপুরে নির্বাচন কমিশনে পুনরায় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস জানান ইসি রাশেদা সুলতানা আমরা এরকম কোনো ইলেকশন করতে চাই না যেটা আবার নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে আমরা চাই যে একটা ইলেকশন হবে সরকার যে ফর্ম করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে কারণ যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায় দেশ কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে চলে যায় আমরা এইটা ভাবি না সন্ধ্যায় বেসামরিক বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন মুরসালিন হক জুনায়েদ নিউজ 24 ঢাকা